হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা স্টার্ট করছি এখান থেকে, কারণ আমি সকাল থেকে উঠে জাস্ট রেডি হতে মানে লেট হয়ে গেছিলো, আর ও এসছে লেট করে, তাই জন্য আর কিছু শ্যুট করতে পারিনি, তো এখান থেকে শ্যুট করছি। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি অনেকদিন পর, তো সেখানেই তোমাদের সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমরা গেছিলাম চন্দ্রকেতু গড়। আমরা সবাই জানি চন্দ্রকেতু গড় একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। চন্দ্রকেতু গড় কোথায়? পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় এবং কলকাতা শহর থেকে 35 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একদা ভাগীরথী নদীর অন্যতম প্রবাহ পদ্মা নদী ও বিদ্যাধরী নদীর কূল ঘেঁষে অবস্থান। এখানকার দেগঙ্গা যে আছে, দেগঙ্গা গ্রামের রাজপথের সমান্তরালে এক প্রবাহিত নদীর শুষ্ক খাত কিন্তু এখনও দেখা যায়। এই প্রত্নস্থলটি আনুমানিক 400 থেকে 800 খ্রিস্টপূর্বে কিন্তু গড়ে উঠেছিল। থাক, লাস্টে নেব ওখানে। সবাই দেখুন কিভাবে হাঁটছে, এইটুখানে উঠতে পারছেন। আরে জামাটা আছে, আমাকেও ফেলবেন। আরো খোঁড়া হবে জানো, এই যে এই যে এই যে এই জায়গাটা, এই জায়গাটা খোঁড়া হলেও বেড়াবে, আর অনেক কিছু ভেতরে আছে। এটা তো শুধু ওপরই ভাগ আমরা দেখছি, তলায় আছে। কিছু বলতে চান ইতিহাসের ব্যাপারে? এখানে দেখাও এটা তো পরে তৈরি হয়েছে, এই যে রোডটা দিয়ে হাঁটে এলাম, এটা পরে তৈরি হওয়া। হ্যালো, হেলমেটের এই প্রান্ত আমার হাতে থেকে যাবে, ওই প্রান্ত নিয়ে পড়বে তখন। এদিক দিয়ে তো গেলে পারতাম আমরা, কাদা আছে। দেখো বিক্রমাদিত্যের বিড়াল দাঁড়িয়ে আছে, দেখছে কে এসেছে, এরা কে এসেছে। ও দাদা, ও দাদা, এ সোনা দেখতে পেয়েছেন নাকি আপনি? কে আপনি সোনা খুঁজতে এসেছেন? এই ও দাদা, হ্যাঁ আপনাকে নিয়ে বাড়ি চলে যাবো কিন্তু। ও দাদা দৌড়াচ্ছে কি জোরে। তোমার মনে হচ্ছে না এই যে জায়গাটা মন্দিরের চূড়ার মতো, মানে তলায় আরো আছে।
হবে কি হবে না, ভীষণ রোদ ছিল, ভীষণ রোদ। দেখা যাক গরু চলো, না না না। তো গাইস দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা, এখন একটু ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হয়েছে ওয়েদারটা। এখানে উঁচু, এই পাশে উঁচু, শুধু এই জায়গাটা উঁচু হতে পারে, এখানে তাহলে দুর্গ রয়েছে। আরো বিভিন্ন জিনিস আছে, তলায় সব তলায় আরো উঁচু ছিল। এটা বোধহয় আরো বড় ছিল নাকি? আচ্ছা মানে এটা অ্যাকচুয়ালি কার, মানে ছিল কার বাড়ি বলতে ওই সামনে যে বাড়িটা মানে ধ্বংস হয়ে গেছে ওইটা? মানে এটা নিচটা বাড়ির ভেতর, এতটা জায়গায় জুড়ে নাকি শুধু রাজার বাড়ি ছিল। এই যে জমিটা দেখছেন, এই পুরো জমিটা আমার ঠাকুরদার ছিল। আমরা এখানে এসেছি ভাবছি তারা দুটো গুঁড়ো করবো, করে এখানে থাকবে, দুটো গুঁড়ো করবো, এই চাঙা মানে একটা করবে যখন, ঠিক আছে এখানে সমস্ত কিছু থাকবে সাজানো। হ্যাঁ আর কিছু গাইস, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি মিউজিয়াম থেকে। এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য কিছুই শ্যুট করতে পারিনি। দেখে নাও, এখন আমরা বাড়ি যাব, প্রচুর টায়ার্ড হয়ে গেছি, ঘেমে একেবারে কাদা হয়ে গেছি, মানে বাড়ি থেকে বেরিয়ে এসলাম যেভাবে এখন ফিরছি একটু উল্টোভাবে, কষ্ট হচ্ছে, তখন বাড়ি যাচ্ছি, দেখা যাচ্ছে রাস্তায়। বাই।